10 মিনিট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমরা এর আগে প্রায় আড়াই শত ভিডিও আপলোড করেছি, যেই ভিডিওগুলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নিয়ে। এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর বাইরেও আমরা বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। যেগুলো আপলোড করি সেগুলো হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্য, প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল, থিওরি টিউটোরিয়াল, সায়েন্টিফিক ক্যালকুলেটারের ব্যবহার, ম্যাথমেটিক্সের সহজ কৌশল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট কীভাবে তৈরি করতে হয়, টিসিপিসি টিএফপিএফ মার্কস কীভাবে ডিস্ট্রিবিউশন করতে হয়, ইসলামিক সঙ্গীত, ফানি টিউটোরিয়াল এবং বিভিন্ন ইসলামিক বক্তব্য আমরা আপলোড করে থাকি। আর আমাদের এই আপলোডগুলো সহজে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং বেল আইকন বাজাবেন। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে দু জায়গা থেকে দুটি ইন্ডিকেটিং বাল্বের সাহায্যে কীভাবে কুলিং বেল নিয়ন্ত্রণ করা যায়। তো কুলিং বেল নিয়ন্ত্রণ করার জন্য বা যে কোনো প্র্যাকটিক্যাল করার জন্য আমাদেরকে প্রথমেই ডায়াগ্রামটা ভালোভাবে বুঝতে হবে। আর ডায়াগ্রাম বোঝার আগে আমরা এখানে কিছু পরিচয় পর্ব সেরে নিচ্ছি। আমাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কুলিং বেল, মূলত দুই জায়গা থেকে দুটি ইন্ডিকেটিং বাল্বের সাহায্যে একটা কুলিং বেল নিয়ন্ত্রণ করবো। তাহলে এই যে দুইটা সুইচ আছে, এগুলো হচ্ছে বেল পুশ সুইচ বলা হয়। এই যে দুইটা হোল্ডার আছে, এখানে আমরা বাল্ব লাগাবো ইন্ডিকেটিং বাল্ব হিসেবে। আর এখানে আছে আমাদের কুলিং বেল, আর এখানে এই যে নিয়ন টেস্টার আছে, কানেক্টিং স্ক্রুড্রাইভার, ওয়্যার স্টিপার, কম্বিনেশন প্লায়ার্স, আর এখানে মাল্টিপ্লাগ আছে। এরপর আমরা এখন সার্কিট ডায়াগ্রামটা বুঝবো, তারপর আমরা বাস্তবে কানেকশনটা দেব। আমরা এখানে যে ডায়াগ্রামটা দেখতেছি সেটা হচ্ছে দু জায়গা থেকে দুটি ইন্ডিকেটিং বাল্বের সাহায্যে কুলিং বেল নিয়ন্ত্রণ। এখানে আমরা দুই জায়গায় বলতে দুইটা সুইচ দেখতেছি, এগুলো হচ্ছে বেল পুশ সুইচ বলা হয়। এই যে সুইচ নাম্বার 1, সুইচ নাম্বার 2, আর এখানে হচ্ছে এটি ইন্ডিকেটিং বাল্ব হিসেবে যেগুলো ব্যবহার করছে সেগুলো দুইটা বাল্ব, এই যে 1 নম্বর বাল্ব, এটা হলো 2 নম্বর বাল্ব। আর কুলিং বেল হচ্ছে এখানে কুলিং বেল, আর এটা হলো ফেস, আর এটা হলো নিউট্রাল। তাহলে এখানে এই সার্কিট ডায়াগ্রামটা বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে সুইচ আছে, সুইচের প্রথম যে ফেজ ঢুকলো, এই ফেজ দেখানে গিয়ে সংযোগ হয়েছে সেই সংযোগস্থল থেকে এখানে দ্বিতীয় যে সুইচ আছে সুইচের প্রথম প্রান্তে আবার চলে যাবে, আর দুইটা প্রান্ত বাকি থাকে। দুইটা প্রান্ত যে ল্যাম্পের যে ফেজ আছে ওই ফেজে এক, মানে দুই প্রান্ত আছে, দুই প্রান্তের যে কোনো এক প্রান্তে চলে যাবে। তাহলে এই যে এক প্রান্ত, এই যে এখানে এক প্রান্তে চলে গেছে, আর এই যে এই বাল্বের এক প্রান্ত, এই যে সুইচের আরেক প্রান্তে চলে আসছে। তাহলে বাল্বের দুইটা প্রান্ত আরও এখানে রয়ে গেছে, আর দুইটা প্রান্ত শর্ট হয়ে ফেজ, শর্ট হয়ে যে কুলিং বেল আছে কুলিং বেলের ফেজের সাথে সংযুক্ত হয়ে যাবে, আর বাকি আছে নিউট্রাল। আর কুলিং বেলের যে নিউট্রালটা আছে ডাইরেক্ট এখানে নিউট্রালে চলে আসবে। সেভাবে আমরা কানেকশনটা এখন বাস্তবে দিব। ওকে, তোমরা এখন যেই সার্কিটে আমরা বর্ণনা দিলাম সেই বর্ণনা অনুযায়ী আমরা এখন কানেকশনটা দিব। কানেকশনটা প্রথমে আমরা যেটা দিয়েছিলাম যে এক নম্বর সুইচ, এটা হলো দুই নম্বর সুইচ। এক নম্বর সুইচের যে ফেজ আছে ফেজটা এই যে এই প্রান্তে চলে আসবে, এখানে আমাদের যে মেইন এটার ফেজ টাইপের এখানে চলে আসবে, ওখান থেকেই আবার এই দ্বিতীয় সুইচে শর্ট হয়ে চলে যাবে। শর্ট আমরা একসাথে করে দিব এই নিচের প্রান্তটা। আর এখানে যে সুইচের নিচের প্রান্তটা আছে, আর এখানে সুইচটা বোঝার জন্য যে উপরে একটা দাগ আছে এখানে, এই যে ত্রিভুজ আকারে এই দাগটা উপরের দিকে থাকবে, ঠিক আছে। দিলাম আর এই সুইচের নিচের প্রান্ত থেকে দ্বিতীয় যে সুইচ আছে সুইচের আবার দ্বিতীয় প্রান্তের সাথে চলে আসবে, ঠিক আছে। দ্বিতীয় প্রান্তে দ্বিতীয় সুইচের নিচের প্রান্তে চলে গেল।
এখন দুই সুইচের দুই প্রান্ত বাকি আছে, আর দুই সুইচের দুই প্রান্ত দুইটা যে ইন্ডিকেটিং বাল্ব আছে ওই বাল্বে চলে যাবে। তাহলে এটা একটা বাকি আছে, এটা এখানে যে এখানে দুইটা দুইটা প্রান্ত আছে, যে কোনো এক প্রান্তে জয়েন দিলে হয়ে যাবে। প্রান্তে চলে গেল, হ্যাঁ এখানে যে একটা প্রান্ত আছে বাকি আছে, এই প্রান্তটা এখন যে ইন্ডিকেটিং বাল্বের যে মাথা আছে একটা মাথা এখানে ঢুকবে, আর একটা হচ্ছে ইন্ডিকেটিং বাল্বে, তাহলে সুইচে আর একটা প্রান্তে জয়েন্ট হয়ে গেল। তাহলে সুইচে কানেকশান শেষ। এখন এই যে এবার এই সুইচ থেকে যাবে এখন এই হোল্ডার, সুইচের এক প্রান্ত এখানে চলে গেল। ইন্ডিকেটিং বাল্বের এক প্রান্ত এদিকে দুই, এই বাল্বের এক প্রান্ত ইন্ডিকেটিং বাল্বের দুই বাল্বের এক দুই মাথা বাকি আছে, দুই প্রান্ত বাকি, এই দুই মাথা এখন একসাথে শর্ট হয়ে ওখান থেকে আবার এই যে এখানে যে ফিজ আছে ফিজে চলে যাবে। তাহলে দুই মাথা শর্ট হয়ে দ্বিতীয় যে ইন্ডিকেটিং বাল্ব আছে ওই বাল্বের যে যে প্রান্তটা বাকি আছে সেটাতে জয়েন্ট করে নিয়ে ঠিক আছে। তাহলে এটা হলো ফেজ, ফেজ এখন যে কুলিং বেলের যে ফেজ আছে ফেজের সাথে সংযোগ হয়ে যাবে। নিউট্রাল যে নিউট্রাল ডাইরেক্ট নিউট্রালটা কুলিং বেল থেকে মেইন যে নিউট্রাল আছে ওই নিউট্রালে চলে যাবে। এই নিউট্রাল এখানে নিউট্রাল আছে, এই নিউট্রাল ঠিক আছে। এখানে আমরা একটু আবার রিভিশন দেই। প্রথমে যে ফেজ আছে ফেজ সুইচের নিচের প্রান্তে এসে ঢুকছে, তাহলে এই সুইচের নিচের প্রান্তটা আর এই সুইচের নিচের প্রান্তটা একসাথে নিচে শর্ট হয়ে গেল ঠিক আছে। আর দুইটা প্রান্ত বাকি আছে, এই সুইচের যে প্রান্তটা বাকি আছে উপরের প্রান্তটা এটা ইন্ডিকেটিং বাল্বের যে কোনো এক প্রান্তে চলে যাবে, চলে গেল। আবার এই সুইচের যে উপরের প্রান্তটা বাকি আছে সেটা ইন্ডিকেটিং বাল্বের যে কোনো এক মাথায় চলে গেল। এই যে এখানে এখন এখানে এই ইন্ডিকেটিং বাল্ব এবং এই ইন্ডিকেটিং বাল্বের দুই প্রান্ত বাকি আছে, তাহলে এই প্রান্ত এই প্রান্তে চলে যাবে, এই প্রান্ত থেকে শর্ট হয়ে এদের শর্ট হয়ে কুলিং বেলের যে ফেজ আছে ফেজে চলে গেলে, এই যে ফেজে চলে গেছে, আর নিউট্রাল ডাইরেক্ট নিউট্রাল মেইন নিউট্রালে চলে যাবে। আর এখানে মূল বিষয়টা হচ্ছে যে কুলিং বেল যদি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হয়, দুই জায়গা তিন জায়গা যত জায়গায় হোক, যে এখানে যে ইন্ডিকেটিং বাল্ব থাকবে সেখানে কোনো নিউট্রাল সংযোগ হবে না, ডাইরেক্ট দুইটাই ফেজ হবে, সুইচে ডাইরেক্ট আসবে আর এই প্রান্তগুলো বাকি আছে শর্ট হয়ে কুলিং বেলের যে ফ্রিজ আছে ফ্রিজে চলে যাবে। মূল যে থিম এটা সেটা হচ্ছে এই কুলিং বেলের কাছে ঠিক আছে। তাহলে এখন আমরা সংযোগ দেখালাম, এখন আমরা একটা পরীক্ষা করবো যে ঠিক আছে কিনা।
স্পেসে আমরা এখন যে সোর্স আছে সোর্সটা এখন মাল্টিপ্লায়ারের সাথে আমরা কানেকশন দিচ্ছি, দিলাম। এখন আমরা চেক করি আমরা, তবে আগে বলে রাখা দরকার যেটা সেটা হচ্ছে যে যে কোনো ইলেকট্রিক্যালের কাজ করব অবশ্যই সেফটি ফার্স্ট, আগে সর্বাগ্রে নিরাপত্তা। আমরা এখন যাতে দ্রুত কাজটা করতেছি এই কারণে আমরা এখানে তেমন নিরাপত্তা মোটামুটি দিয়েছি অন্যান্যগুলা, কিন্তু এখানে এই যে প্রান্তগুলো আছে এগুলা অবশ্যই ইনসুলেশন ট্যাপ দিয়ে, যে কস্টেপ আছে কস্টেপ দিয়ে অবশ্যই এটা মুড়িয়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখছি এখানে লাইন আছে কিনা। তাহলে আমরা দেখতেছি যে এখানে লাইন আছে, যে লাইন আছে, ঠিক আছে? তাহলে আমরা এখন বাল্বগুলো দিয়ে চেক করবো। আমরা এখন সংযোগ দিলাম, প্লাস এখানে যে লাইন আছে লাইনও এখানে দিলাম, লাইন দিয়ে টেস্ট করলাম। টেস্ট করার পর এখন আমরা দেখি যে কুলিং বেলটা আমরা যে এই সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করব, এই ইন্ডিকেটিং বাল্বটা এখানে ইন্ডিকেট করবে, তারপর কুলিং বেল ভিজে উঠবে। আবার এই বাল্ব যখন আমরা এই সুইচটা যখন আমরা অন করব তখন ইন্ডিকেটিং বাল্ব ইন্ডিকেট করবে আর কুলিং বেল এখানে ভিজে উঠবে। তবে এখন আমরা দেখি শুরুতেই ঠিক আছে। তাহলে আমরা আজকে যে ভিডিওটা করলাম, ভিডিওটার নাম হচ্ছে দু জায়গা থেকে দুটি ইন্ডিকেটিং বাল্বের সাহায্যে কুলিং বেল নিয়ন্ত্রণ। আমাদের এরকম সুন্দর সুন্দর প্র্যাকটিক্যাল এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকন বাজাবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।